আইপিএল 2020 কি আদেও হবে নাকি এবছর হবেই না? তো বস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব আইপিএল 2020 নিয়ে বিসিসিআই এর তরফ থেকে আসা তিনটি বড় খবর। তো বস, দেখতে থাকো পুরো ভিডিও, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং সব কিছু ডিটেলসে জানতে পারবেন। আইপিএল 2020 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 29 মার্চ থেকে, যেখানে করোনার এফেক্ট অর্থাৎ করোনা ভাইরাসের জন্য আইপিএল 2020 15 তারিখ পর্যন্ত পোস্টপন করা হয়েছে। এবং আপাতত যা হাল আছে, ভারতে আপাতত করোনায় আক্রান্ত মানুষ প্রায় 500 ওপারে ছাড়িয়ে গেছে, এই জন্যে কিন্তু আইপিএল হওয়ার অনেকটাই আশা কমে যায় বলে অনেকজন জানিয়েছে। কিন্তু আমি একটাই কথা বলবো যে আইপিএল 2020 কিন্তু এবছর হবে, যেটা যে প্রকারেই হোক বা যে মাসেই হোক আইপিএল 2020 হবে, এটা বিসিসিআই একদম কনফার্ম করে জানিয়ে দিয়েছে। যে ছোট করেই আইপিএল হোক কি বড় করেই আইপিএল হোক, আইপিএল 2020 হবে, এটাই বিসিসিআই থেকে প্রথম সুখবর। এবং দ্বিতীয় খবরের দিকে দেখা যায় তো আইপিএল 2020 নিয়ে কিন্তু অনেক বাধা আসতে পারে, যেখানে আইপিএল 2020 জন্য অনেক মাঠ চেঞ্জেস করতে পারে অর্থাৎ অনেক হোম গ্রাউন্ড চেঞ্জেস করতে পারে দলের জন্য, তাই জন্য কিন্তু এটা দেখা যেতে পারে অনেকটাই সম্ভব। যেমন এখন ভারতের যা হালাত অর্থাৎ ভারতের যা করোনা ভাইরাসের যা পরিস্থিতি আছে, অনেক মাঠ কিন্তু তাদের বদল করতে হবে। অনেক যেরকম ধরে নাও চেন্নাই, মুম্বাই আরও টিম আছে, তাদের হয়তো দল অর্থাৎ হোম গ্রাউন্ড বদল করতে হবে। এটাই কিন্তু একটা বড় দেখতে পাবে, বড় জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে আইপিএল শুরু হলে। এটাই কিন্তু বিসিসিআই তরফ থেকে বড় একটা নির্দেশিকা আসলো। এবং শেষের খবরটি হলো, আগে জানিয়ে দিচ্ছে বিসিসিআই আইপিএল 2020 তো একদম কনফার্মভাবে হবেই, কোনোভাবে আইপিএল 2020 ক্যান্সেল করার কথা ভাবাই যাচ্ছে না, শুধু পোস্টপন্ড হয়তো হতে পারে। কিন্তু আইপিএল 2020 আমার যত সম্ভব লাগছে এপ্রিল মে কিংবা জুলাইয়ের দিকে হতে পারে, এই 3 মাসের মধ্যে, যে কোনো 1-1.5 মাসের মধ্যে আইপিএল 2020 মিটিয়ে নিতে পারে বিসিসিআই। এখানেই সাফ সাফ জানিয়ে দিচ্ছে এখানে বিসিসিআই, তার কারণ বেশি দেরি করলে আবার ওয়ার্ল্ড কাপ আছে, তাছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আছে, এটাও বিসিসিআই মাথায় রেখে করতে হবে। তাছাড়া ইন্টারন্যাশনাল ম্যাচ তো আছে, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তা বলে আজকে একটি মিটিং আছে বিসিসিআই তথা ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে, ওই মিটিংয়ে কিন্তু অনেক কিছু দেখা যাবে এবং শোনাও যাবে যে কবে কী হতে চলেছে। তাও সেই ভিডিওতে কী হবে, সেখানে কী হবে, আমার ভিডিওতে অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবেন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। আর এখন যে জনতা কার্ফু বা হচ্ছে এখন যে লকডাউন চলছে ইন্ডিয়াতে, সেই লকডাউনের জন্যই কিন্তু আরও মানে পরিস্থিতিটা আস্তে আস্তে নর্মাল হতে থাকবে। যদি বা নর্মাল হতে থাকে তো আমরা এপ্রিল মাসে আইপিএল দেখতে পাবো, আর যদি হয়তো বাড়তি থাকে তাহলে হয়তো আমাদের আইপিএলের আশা এপ্রিল মাসে শেষ করে দিতে হবে, হয়তো অন্য উইন্ডোতে অর্থাৎ ছোটোখাটোভাবে আইপিএল অনুষ্ঠিত হবে। তো বল লাস্ট পর্যন্ত দেখা যাক। আমি তো আশা করব এই মাসের মধ্যেই যেন নর্মাল হয়ে যায় কন্ডিশন অর্থাৎ পরিস্থিতি, করোনা ভাইরাসের আতঙ্কর পরিস্থিতি যেন নর্মাল হয়ে যায়, একদম ঠিকঠাক লেভেলে চলে আসে, তাহলে কিন্তু আমরা আইপিএল দেখতে পাবো। এবং তাছাড়া আইপিএলের থেকে বড় কথা মানুষের জীবন, যদি ঠিকঠাকভাবে না আসে তো মানুষের কথা কী হবে, সেটাই ভেবে সবাই যেন প্রার্থনা করো আইপিএল যেন হোক। তাছাড়া মানুষের জীবন, মানুষের জীবনই আগে, সেটা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরাও বলছে, আমিও বলছি। তো সব কিছু পরিস্থিতির উপরেই নির্ভর করছে।